আপনার সংকীর্ণতা আসলো কেন সেই কথা আপনি বলেন। বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামে মসজিদে খুতবা দিবেন। আমি যা আচ্ছা ঠিক আছে, দেখি বল্লার জামে মসজিদে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খুতবা দিব সামনের জুমায়, দেখি কি হয়। 90 সাল থেকে বক্তব্য দিচ্ছি বেটা, কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। ঘন্টা কথা বললে 20 থেকে 30 থেকে 40 থেকে 80টা হাদিস অনুবাদ করি, কত হাদিস মুখস্থ আছে তা আমার জানা নাই। আপনার সংকীর্ণতা আসলো কেন সেই কথা আপনি বলেন। আর জামিয়া সালাফিয়ার দরজা খোলা আছে, কালকে জামিয়া সালাফিয়া যাবেন বক্তব্য দেওয়ার জন্য। আমি আপনাকে ডেকেছি অতীতে, এখনো ডাকছি, আবারও বলছি কালকে আসেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার জীবনটা আমি এভাবেই করেছি। বল্লার জামে মসজিদে দাওয়াত দেওয়ার জন্য আপনাকে সভাপতি লাগবে না, এই গ্রামের যে ভ্যান চালক সে খালি বলবে আমাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি বল্লার জামে মসজিদে খুতবা দিবেন। আমি যা আচ্ছা ঠিক আছে, ভ্যান চালক বললেই হবে, বল্লাবাসী যেন মনে না করে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় বল্লার জামে মসজিদে খুতবা দেওয়ার বড় স্বাদ, তাহলে বড় কিছু হয়ে যাবে। জি না, এরকম মসজিদ আমি হিসাবে রাখি না। বাইতুল হাম জামে মসজিদ যেটা রাজশাহীতে গড়েছে, তারা 10 কোটি টাকা খরচ হয়ে গেছে, আরে আমি ফকির, আমি রাজশাহী কচুর পাতার পানি, কচুর পাতা বুঝেন, চাপাই নবাবগঞ্জে কচুর পাতার পানি মানে যেই পানি কচুর পাতার উপরে আছে, খালি টলমল টলমল করে পড়ে, আমি হচ্ছি কচুর পাতার পানি, আমার 5 পয়সা দাম নাই। বল্লার জামে মসজিদ কেন, রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফে মসজিদ তৈরি করবো ইনশাল্লাহ, যেখানে 10 শতাধিক করবে ইনশাল্লাহ। আমি দিন রাত সেই স্বপ্ন দেখছি, বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 3000 মানুষ একসাথে সলাত আদায় করতে পারবে, 90% জমির উপরে মসজিদ, 2 তলার কাজ কমপ্লিট হয়ে গেছে, অনুমান প্রায় 10 কোটি টাকা খরচ হয়েছে, আমি ফকির, আমার 1টা টাকাও নেই, আমার হাতে টাকা নেই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথাই সত্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার যে কোনো সময় দরজায় ডাক দিলে, ফকির দিয়ে ডাক দিলে চলবে, আপনাকে দিয়ে ডাক দেওয়া লাগবে না। মুচি যদি পাঠিয়ে দেন, বল্লার কোনো মুচি, আব্দুর রাজ্জাক সাহেবকে ডাকার জন্য আমি মুচি পাঠিয়ে দিলাম, খালি বলতে হবে যে হ্যাঁ আমি মুচি এসেছি উমুকের পক্ষ থেকে, আমি চলে যাব। আপনি মনে করেন না যে আমার কিছু দাম আছে, আমার জিরো দাম নাই, জিরোর যদি কিছু দাম থাকে তাও থাকতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জিরো পয়সা দাম আছে এটা আমি মনে করি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন টাকা কম দিয়েছিলাম সেই জন্য মুখটা একটু ভারী করেছিল, জাতির সামনে কথা বলবো না, কেউ যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেবকে বলেছিলাম যে আপনার পরিচয়টা দেন, তখন আমি বলেছিলাম লিখে দিবেন ডবল কামেল ফার্স্ট ক্লাস ডবল দাওরা ফারিক বানারাস, সেটা লিখে দিবেন, এরকম কথা আমি উচ্চারণ করেছি কোনোদিন, প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথাই বলবো না, ডক্টর ফক্টরকে হিসেবই করি না আমি।